নমস্কার, সদানন্দ দাস তবলা প্লেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কিছুক্ষণ লাউনি কাহারওয়া তাল আমি পরিবেশন করে শোনাব। যখন কোনো গানে অর্থাৎ এই লাউনি কাহারওয়ায় যেসব গানগুলি বাজানো হয়, আমি এই ঠেকাটির বাজাতে বাজাতে কিছু কিছু এই ঠেকাটির মধ্যে অলঙ্কার প্রয়োগ করব। এই অলঙ্কারগুলি প্রয়োগ করে যদি গানের সাথে সঙ্গত করা হয় তাহলে গানটি শুনতে খুবই ভালো লাগবে। সেজন্য আমি কেবলমাত্র লাউনি কাহারওয়া তাল আমি পরিবেশন করব এবং এই ঠেকাটি বাজাতে বাজাতে অর্থাৎ লাউনি কাহারওয়া তালের ঠেকাটি বাজাতে বাজাতে আমি কিছু কিছু অলঙ্কার প্রয়োগ করব। এই অলঙ্কারগুলি যখন গান হবে অর্থাৎ গানের সাথে যখন সঙ্গত করা হবে সেই গানের ঢং অনুযায়ী এই অলঙ্কারগুলি যদি আপনারা বাজান তাহলে গানটি শুনতে খুব ভালো লাগবে। আমি ঠেকাটির মধ্যিখানে বাজাতে বাজাতে কিছু অলঙ্কার প্রয়োগ করব। সেই অলঙ্কারগুলি কি কি বাজালাম আমি মুখে বলে দিচ্ছি এবং বাজিয়ে দেখাবো। মোবাইলের স্ক্রিনেও বোর্ড বা বাণীগুলি লিখে দেবো এবং ডিসক্রিপশন বক্সেও লিখে দেবো, আপনারা একটু দেখে নেবেন। শুরু করছি। কাহারওয়া তাল আট মাত্রা, কাহারবারই একটি অঙ্গ লাউনি কাহারওয়া তাল। শেষের দুই মাত্রা রয়েছে, এই শেষের দুই মাত্রাতে একবার হচ্ছে তাকাতাক তেরেকেতে আর একবার হচ্ছে তকতক তেরেকেতে, আর একবার তক তেরেকেতে। তাহলে মোট যে শেষের দুই মাত্রার বল আছে অর্থাৎ সাত নম্বর আর আট নম্বর যে মাত্রাটাতে আছে মাত্রাটি আছে সেই মাত্রাটে সাত নম্বরে তাকো তাকো আট নম্বরে তেরেকেতে। আর একটা যেটা বাজালাম সাত মাত্রা আর আট মাত্রাটি হলো কেটে কেটে। তাহলে ধা ধিন নাগে ধিন না তিন টাকা টাকো তেরে কেটে, ধা ধিন নাগে ধিন না তিন। আর একটা ধা ধিন নাগে ধিন না তিন। Thank you.
আমি যেটা বাজালাম চার মাত্রা থেকে দা দিন না দিন, চার মাত্রা হলো, পাঁচ মাত্রা থেকে না তিন না না তিন না দা দিন না দিন না তিন না না তিন না দা দিন না দিন না তিন না না তিন না, এই তিনটার সময় মালিকের কটা দিলে শুনতে খুব ভালো লাগবে, না তিন না না তিন না দা দিন না দিন, চার মাত্রা। পরের চার মাত্রা হলো না তিন না না তিন না, ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন।
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আসছি, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।